পদ্মা ব্যাংক থেকে নেয়া ঋণের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেজেন্টের শাহিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে কমিশনের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ এই মামলা করেন মামলার অপর আসামিরা হলেন পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি তার ছেলে রাশিদুল হক চিস্তি এবং ইব্রাহিম খলিল এজারে বলা হয়েছে ব্যাংকের কর্মকর্তাদের যোগ সাজসে শাহিদ এক কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি পরে সুদসহ ব্যাংকের পাওনা দাঁড়ায় দুই কোটি একাত্তর লাখ টাকা এর আগে একুশে জুলাই এনআরবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে শাহিদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক